হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে ন্যাশনাল পার্কের উপর এমসিকিউ কিউর টপ পঞ্চাশটি কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি তো এই কোশ্চেন অ্যান্সারগুলো বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তো তোমাদের সামনে যে সমস্ত আপকামিং এক্সাম আসতে চলেছে সে সমস্ত এক্সামের জন্য এই কোশ্চেনগুলো পড়লেই যথেষ্ট এর বাহিরে আর কোনো কোশ্চিন হবে না তো এখানে টোটাল পঞ্চাশটি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের আইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও তো এর যে পিডিএফটা রয়েছে তো পিডিএফটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 নলেজ পয়েন্ট ডট ইন বলে সেই ওয়েবসাইটে দেওয়া হবে তো অবশ্যই তোমরা সেখান থেকে এর পিডিএফটা ডাউনলোড করে নেবে ওকে তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি দেখো এক নম্বর কোশ্চেন কি বলেছে ভিতরকণিকা জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান ওকে তো এখানে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা আমি বলে দেবো তো ভিতরকণিকা জাতীয় উদ্যান রয়েছে উড়িষ্যায় অপশন সি অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যায় রয়েছে দু নম্বর দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নিম্নে কোন রাজ্যে অবস্থিত তো এর যে সঠিক অ্যান্সারটা রয়েছে তো এর সঠিক অ্যান্সার হচ্ছে আসাম অপশন বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে আসামে অবস্থিত ওকে নেক্সট দেখো তিন নম্বর কি বলেছে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গির তো গির রয়েছে হচ্ছে অপশন এ গুজরাটে ওকে গির গুজরাটে অবস্থিত চার নাম্বারটা দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত এই যে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের মধ্যে কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে রয়েছে দেখো রাজীব গান্ধী জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান না জিম করবেট জাতীয় উদ্যান তো এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি উত্তরাখণ্ডে জিম করবেট জাতীয় উদ্যান রয়েছে ওকে জিম করবেট জাতীয় উদ্যান রয়েছে উত্তরাখণ্ডে নেক্সট পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার কি বলছে নিম্নে কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত নয় বলেছে ওকে অবস্থিত নয় তো এইভাবে কোশ্চিনগুলো অনেক সময় ঘুরিয়ে দেবে তো চারটা অপশন দেওয়া হয়েছে দেখো বান্ধবগঞ্জ ন্যাশনাল পার্ক বনবিহার সাতপুরা না মানস কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত নয় তো এর অ্যান্সারটা হচ্ছে অপশন ডি মানস ন্যাশনাল পার্ক ওকে মানস ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত নয় বাকি যে তিনটা রয়েছে বান্ধবগড় বনবিহার সাতপুরা এগুলো হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত ওকে আর মানুষ হচ্ছে আসামে অবস্থিত মানুষ ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত ছ নম্বরটা দেখো কি বলেছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা তো এটার অ্যান্সারটা হচ্ছে সিকিম অপশন বি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে রয়েছে সাত নাম্বার সিঙ্গলীলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সিঙ্গলীলা তো সিঙ্গলীলা হচ্ছে পশ্চিমবঙ্গে রয়েছে অপশন এ ওকে নেক্সট আট নম্বরটা দেখো কি বলেছে নামদফা জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত নামদফা জাতীয় উদ্যান তো এর অ্যান্সারটা অরুণাচল প্রদেশ অপশন সি অরুণাচল প্রদেশ ন নম্বরটা দেখো কেবুল লামজাও ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তো এটার অ্যান্সার হচ্ছে মণিপুর অপশন বি কেবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে মণিপুরে অবস্থিত নেক্সট দশ নম্বর দেখো দুধুয়া জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত দুধুয়া জাতীয় উদ্যান তো এটা রয়েছে উত্তর প্রদেশে অপশন ডি উত্তর প্রদেশ এগারো নম্বর গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ হিমাচল প্রদেশ গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক হচ্ছে হিমাচল প্রদেশ তো আজকে যে টপ পঞ্চাশটা আমি কোশ্চিন অ্যান্সার নিয়েছি ন্যাশনাল পার্কের উপর এর বাহিরে কোনো কোয়েশ্চেন তোমাদের হবে না কোনো পরীক্ষায় ওকে নেক্সট বারো নম্বর দেখো কী বলেছে স্যাডেল পিক জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল স্যাডেল পিক জাতীয় উদ্যান তো এটার অ্যান্সার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ওকে নেক্সট তেরো নম্বরটা দেখো কি বলেছে আনাইমুদি জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত আনাইমুদি তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি কেরালা আনাইমুদি জাতীয় উদ্যান হচ্ছে কেরালায় অবস্থিত চোদ্দ নম্বর দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি কর্ণাটকে অবস্থিত চারটা দেওয়া আছে চারটার মধ্যে কোনটি কর্ণাটকে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি বন্দিপুর জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত তারপরে পনেরো নম্বর দেখো কি বলেছে নিম্নের কোন জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত নয় বলেছে মহারাষ্ট্রে অবস্থিত নয় তো সঞ্জয় গান্ধী নেবেগাঁও তাডোভা না পিন ভ্যালি তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত নয় বাকি যে তিনটা রয়েছে সঞ্জয় গান্ধী নেবেগাঁও আর তাড়োবা এই তিনটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত আর পিন ভ্যালি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ওকে উত্তরাখণ্ড ষোলো নম্বর সেলিম আলী জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত সেলিম আলী তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ জম্মু কাশ্মীর সেলিম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে রয়েছে তারপরে সতেরো নম্বর দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড অপশন সি উত্তরাখণ্ডে অবস্থিত আঠারো নম্বর নিম্নের কোন জাতীয় উদ্যানটি কেরালায় অবস্থিত সেলিম আলি পাপিকোন্ডা সাইলেন্ট ভ্যালি না রাজাজি ন্যাশনাল পার্ক তো এটার অ্যান্সার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে কেরালায় অবস্থিত ওকে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক উনিশ নম্বর দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি উড়িষ্যায় অবস্থিত উড়িষ্যায় অবস্থিত বলেছে কাঞ্চনজঙ্ঘা সিমলিপাল গরুমারা ব্ল্যাক বাগ ন্যাশনাল পার্ক এটার অ্যান্সার হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক সিমলিপাল ন্যাশনাল পার্ক হচ্ছে উড়িষ্যায় অবস্থিত ওকে কুড়ি নম্বর দেখো ক্লাউডেড লেওপার্ট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ত্রিপুরা ক্লাউডেড লেওপার্ট ন্যাশনাল পার্ক হচ্ছে ত্রিপুরায় অবস্থিত একুশ নম্বর দেখো রনথম্বর ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত রনথম্বর তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ রাজস্থান রন্থম্বর ন্যাশনাল পার্ক হচ্ছে রাজস্থানে অবস্থিত তারপর দেখো বাইশ নম্বর কী বলেছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত নন্দা দেবী তো এটার অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত বানানটা একটু ভুল হয়েছে ঠিক করে নেবে উত্তরাখণ্ড দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত তেইশ নম্বর দেখো

নয় অবস্থিত নয় ওকে তো দেখো পঁচিশ নম্বরটা কি হবে গঙ্গোত্রী জাতীয় উদ্যান অপশন ডি গঙ্গোত্রী জাতীয় উদ্যান তাছাড়া যে বাকি যে তিনটা রয়েছে দেখো গরুমারা জলদাপাড়া সিঙ্গলীলা এই তিনটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত এই গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত নয় ওকে নেক্সট ছাব্বিশ নাম্বার দেখো বাল্মীকি জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত বাল্মীকি তো এটার অ্যান্সার হচ্ছে বিহার অপশন এ বাল্মীকি হচ্ছে বিহারে অবস্থিত সাতাশ নম্বর দেখো কি বলেছে মানুষ মানুষ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মানুষ তো এটার অ্যান্সার হচ্ছে আসাম অপশন সি মানুষ জাতীয় উদ্যান হচ্ছে আসামে অবস্থিত আঠাশ নম্বর দেখো বল্পক্রম জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মেঘালয় মেঘালয়ে অবস্থিত বলপক্রম জাতীয় উদ্যান উনত্রিশ নম্বর দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি কেরালায় অবস্থিত নয় কেরালায় অবস্থিত নয় বলেছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ওরাং জাতীয় উদ্যান ওরাং জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত নয় বাকি যে তিনটি রয়েছে আনাইমুদি পেরিয়ার সাইলেন্ট ভ্যালি এই তিনটি হচ্ছে কেরালায় অবস্থিত তিরিশ নম্বর দেখো মর্লিং ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন ডি ওকে অরুণাচল প্রদেশ একত্রিশ নম্বর দেখো বানরঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ কর্ণাটক বানরঘাটা জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটকে অবস্থিত বত্রিশ নম্বর দেখো রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তেত্রিশ নম্বর মধুমালাই ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত মধুমালাই তো মধুমালাই হচ্ছে তামিলনাড়ু অপশন ডি তামিলনাড়ুতে চৌত্রিশ নাম্বার দেখো দাচিগাম জাতীয় উদ্যানটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত দাচিগাম তো এটার অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর অপশন ডি দাচিগাম জাতীয় উদ্যানটি জম্মু কাশ্মীরে অবস্থিত পঁয়ত্রিশ নাম্বার দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত চারটা অপশন দেওয়া হচ্ছে চারটার মধ্যে কোনটি তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি গুজামাল জাতীয় উদ্যান মহারাষ্ট্র অবস্থিত ওকে নেক্সট ছত্রিশ নম্বরটা দেখো কি বলেছে নিম্নের কোন জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত নয় আসামে অবস্থিত নয় বলেছে কাজিরাঙ্গা মানস দিব্রু সাইখোয়া না জিম কর্পেট তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি জিম করবে জাতীয় উদ্যান আসামে অবস্থিত নয় কাজিরাঙ্গা মানস দিব্রু এই তিনটি হচ্ছে আসামে অবস্থিত জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ওকে উত্তরাখণ্ডে আর নম্বর দেখো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটা অবস্থিত হচ্ছে অপশন সি ছত্রিশগড় ওকে ছত্রিশগড়ে অবস্থিত চৌত্রিশ নম্বর আটত্রিশ নাম্বারটা দেখো নিম্নের কোন জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত মিলিয়ে নাও ওকে দেখো এখানে চারটা দাও আছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক কালেশ্বর ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক না পাপিকোণ্ডা ন্যাশনাল পার্ক আর এটা কোন রাজ্যে অবস্থিত সেটা মিলে নিতে হবে তো দেখো ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে গোয়াতে অপশন তিন ওকে তিন কালেশ্বর ন্যাশনাল পার্ক হচ্ছে হরিয়ানা অপশন ওয়ান পান্না ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত আর পাপিকন্ডা ন্যাশনাল পার্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ওকে তো তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো উনচল্লিশ নম্বরটা বেটলা ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত বেটলা তো এটা অবস্থিত হচ্ছে অপশন এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত চল্লিশ নম্বরটা দেখো সুন্দরবন জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান তো এটা অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ এটা সবাই জানো তোমরা একচল্লিশ নাম্বার দেখো ডেজার্ট ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ রাজস্থানে অবস্থিত বিয়াল্লিশ নাম্বার দেখো শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত এটার অ্যান্সার হচ্ছে অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত তেতাল্লিশ নম্বর দেখো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ অপশন এ পশ্চিমবঙ্গে অবস্থিত চুয়াল্লিশ নম্বর বানরঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বানরঘাটা তো এটা অবস্থিত হচ্ছে অপশন ডি কর্ণাটকে বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত পঁয়তাল্লিশ নম্বর দেখো পিন ভ্যালি জাতীয় উদ্যান পিন ভ্যালি জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি উত্তরাখণ্ড পিন পিনভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ফর্টি সিক্স সাতপুরা জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত সাতপুরা তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ সাতপুরা জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত তো ফর্টি সেভেন মান্নার মেরিন জাতীয় উদ্যানটির নিচের কোন রাজ্যে অবস্থিত মান্নার মেরিন তো এটার অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু অপশন ডি আটচল্লিশ নম্বর দেখো মাউন্ট হ্যারিয়ার ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো এটার অ্যান্সার অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঊনপঞ্চাশ নম্বর জলদাপাড়া ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট আর লাস্ট কোশ্চেন এই পঞ্চাশ নম্বরটা রাজাজি ন্যাশনাল পার্কটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত রাজাজি তো এটার অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড অপশন বি রাজাজি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত তো বন্ধুরা আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং